এই ভিডিওতে যে মেয়েটাকে দেখতেছেন, মেয়েটা অনেকদিন ধরে পাগলের বেশে ঘুরে তোকে জিনে বা শয়তান নাসের করছে, সঠিক জানি না। কিন্তু ভালো একজন মানুষ তো কখনোই খারাপ আচরণ করতে পারে না। আর ওর কিন্তু বিয়ে হয়েছিল, ও কিন্তু স্বামীর ঘরও করে নাই, কোনো কিছু বলে না, শুধু ওই যে দেখেন শুধু তাকায় থাকে আর কান্না করে, চোখ দিয়ে পানি পড়তেছে, আর কোনো কিছু করে না, কিন্তু মনে যা চায় তাই করে। মন চাইলে কেউ এর ঢিল মারে, যদি সামনে কিছু পায় ওগুলো ফেঁকে দেয়। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যদি কেউ এই ধরনের রোগের চিকিৎসা করে থাকেন, তাহলে আমার এই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল এর মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। আমাদের এলাকার আমি অ্যাড্রেস দেব, ঠিকানা দেব, আপনারা আসবেন, এসে যদি সম্ভব হয়, আল্লাহ আসলে কার ছেলেতে কাকে ভালো করবে সেটা বলা অসম্ভব। হতে পারে কোনো একজনের মাধ্যমে এই রোগীটা ভালো হতে পারে, আর আল্লাহর রহমতেও যদি ভালো হয়। ও কতদিন ধরে এইভাবে রয়েছে বুঝি? জায়গায় জায়গায় বাবা থাকে, ও থাকে কই? কমলগঞ্জ না? ও থাকে না কোনো হানে? ও কোনো বাড়ি টারি থাকে না, মাঝে মাঝে থাকে আর এমনি মন মতো ই করে, কারো ক্ষতি করে না বলে? ক্ষতি করে না। তোরা ধরছে কিসে, জিনে শয়তানে কোনটায় ধরছে কেউ জানে না বলে? ওর তো বিয়ে হয়েছিল একবার, না স্বামীর ঘর করে না? যদি পাগলটা ভালো হয় তাহলে আবার নতুন করে বিয়ে দেব। তো আপনারা যারা অনেক বছর ধরে রয়েছে, কত বছর ধরে পাগলটা হয়ে রয়েছে এভাবে? কত? মানে পাঁচ ছয় বছর রইব, তার আগে বিয়ে হয়েছিল, স্বামীর ঘরটা করে নাই। ওটা বিদেশ গেছিল, বিদেশ থেকে পরে আরো পাগল হয়েছে, মানে ওটা তালা মেরে রাখছে। বুঝতে পারছি, আসলে কান নসিবে কি আছে সেটা বলা যায় না। আর অনেক সময় দেখা যায় যে বন জঙ্গলের লতা পাতা খায় মানুষ ভালো হয়ে যায়, এটা আসলে একটা উসিলাত, আল্লাহ যে কারে কখন ভালো করবো। তো যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এর চিকিৎসা করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, তো আমি ঠিকানা দিব, এই ঠিকানা মতো আসবেন। তো প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্ন থাকে একটা সংসার হইব, বাচ্চা কাচ্চা হইব, স্বামী সন্তান থাকবো। তোরও বিয়ে হয়েছিল, ওর নসিবে সুখ নাই, আসলে আল্লাহ কারে কোন হালে রাখে বলা যায় না। তো আপনারা যদি সম্ভব হয় তো আমার সাথে যোগাযোগ করবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।